যখন অধিকারের দাবিতে সারা জাতীয় ঐক্যবদ্ধ, আমি সূচনায় বলেছিলাম দেড় মাসে শিশু থেকে 90 বছরের বৃদ্ধ, বৃদ্ধ বুঝলাম শিশু দেড় মাসে কীভাবে এসেছিল, মা তার দেড় মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন। আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন, সাংবাদিকের বন্ধু, যে আপনি এই ঝুঁকি নিয়ে এই কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন? এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন, বাচ্চা কি আমারই শুধু একটা, আর মায়ের সন্তান নেই? সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমি আমার সন্তান নিয়ে এসেছি, সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরিক হয়ে যায়। দেশের জন্য, জাতির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে, এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব। এবারকার এই আন্দোলনটা কোনো দলের ছিল না, শুধু ছাত্রদেরও ছিল না, হ্যাঁ 15.5 বছরের ধারাবাহিকতা ছিল। রাজনীতিবিদরা ফিনিশিং দেননি, আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে, কিন্তু এই আন্দোলন একা তারা করেনি। ওই দেড় মাসের শিশু কি ছাত্র নাকি? যে মা এসেছেন তিনি কি ছাত্র? আমরা যারা, আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র? সারা জাতি তাদের সাথে ছিল। তবে এইখানে ছাত্রদেরকে, তরুণদেরকে ডিসকারেজ করার অথবা প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই, সেই বাবাই সঠিক বাবা, যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায়, যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরও উঁচু জায়গায় চলে যায়। এরা আমাদের সন্তান, সন্তানদেরকে গাইড করা, ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব। অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তাদের পথ হারিয়ে ফেলছে, আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া, এটাও আমার দায়িত্ব। অতএব এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয়, আলহামদুলিল্লাহ দেশ পথ হারাবে না। আজকে আল্লাহ শুক্রিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মৌল স্রোত ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর এক ইস্যু চাপা পড়ে যায়, এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে, যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসেবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাহলে সমাজে কোনো সংশোধন হবে না। পারপিট্রেটররা তখন আনকন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোল, উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল, তারা অন্যরকম হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে। এই জন্য এটা ন্যায্যতার দাবি, ন্যায় বিচারের দাবি, সভ্যতার দাবি, সামাজিকতার দাবি, শান্তির দাবি, এটা হতে হবে। সেই ক্ষেত্রে যারা ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন, সেই উদ্যোগে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার। কিন্তু তারা অসঙ্গত কিছু হলে আমরা তাদের সাথে নেই। গণহারে একটা মামলায়, একটা কী বলে, হত্যা মামলায় 500 জনকে আসামি করা, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত। তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনকে বলেছি, ঠিক আছে আমরা সবার চাইতে মজলুম বেশি, কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই, সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট। কিন্তু সেই মামলায় একজন নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয় সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে হবে। 10 জন ঠিক আছে, একজন বেঠিক, এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে, আমরা এই জুলুম করতে চাই না। এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায়, আপনাদের কারো ধরা পড়ে, আমাদেরকে
ধরে দেবেন, আমরা সংশোধিত হওয়ার কথা দিচ্ছি। বৈষম্যের কারণেই জনগণের মধ্যে নানাবিধ সংশয় সন্দেহ কষ্ট ক্ষোভ দানা বাঁধে, এবং সত্তরের নির্বাচন নিয়ে টালবাহানার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয়। সুসংগঠিত সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেদিনকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ ছিল না, কিন্তু বাস্তবতা এদেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের অনেকেই দুনিয়া এখন নেই, তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে এবং বিশেষভাবে রাজনীতিবিদদের ঘাড়ে। রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে। ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি। আমরা শ্রদ্ধার সাথে বলবো সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জায়গা থেকে চেষ্টা করেছেন, কিন্তু জনগণ দুই দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেননি। এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু 53 বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে। অদৃশ্য শক্তি, উপরের অর্ডার, উপরের চাপ, এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত। অনেক সময় কুলা হাটটাও বন্ধ হয়ে যায়, অনেক সময় ঠোঁট চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায়, যার কারণে খোলা মনে সাংবাদিকরাও এই জাতির জন্য যা প্রয়োজন ওয়াচ ডগ হিসাবে তাদের যে মতামত, নিউজ এবং ভিউজ দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেননি, বারবার বাধা এসেছে। অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে, এটা খুবই দুঃখজনক। অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন, এটা ছিল বাইরের ঘোষণা, ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি। তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে। প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড, যেটা আমাদের এমবেসি, সরি আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ক্যাপাবল, অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে যেতে হবে। কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না, এই অধিকার আমার নেই, কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হন তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না, সেখানে সেক্টরাল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে। তিনি যদি ক্যাপেবল না হন তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন এটার কনসিকোয়েন্স আজকে কি, আগামী দিন কি, তার পরের দিন কি, এটা হয়তো তিনি বুঝবেন না। একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে থাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি, এটার কিন্তু বারবার রিপিট হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে। তো এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা,
কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি, সেই লেসনটা আমরা নিতে পারছি না। প্রিয় সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে ওঠে একটা সংগঠন, ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে, দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের ঊর্ধ্বে, কখনো দাবি করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমরা মানুষ, ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আই দিয়ে, আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আই দিয়ে। যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন, তারা একদিক থেকে দেখবেন, তারা আমার পিছনটা হয়তো দেখবেন না, অথবা পিছন দেখলে সামনে দেখবেন না, কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন, যার কারণে 4D ভিউ তাদের কাছে প্রকাশ পায়, তারা সব দিক দেখেন, এবং তাদের সমালোচনা, তাদের পরামর্শটা হয় অর্থবহ। সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে, তখন এটা সমাজের পিলারকে, স্তম্ভকে মজবুত করে। এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিটিউড হয়তো সমান নাও হতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে তো অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে, আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ। কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, গোষ্ঠীকে নয়, আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে, তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, আগেও দেখেছি, সাংবাদিকগণ তাদের এই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে, এমনকি জীবনও চলে গেছে অনেক। সেরকম দুই চারজনের বাড়িতে, পরিবারের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তাদের বক্তব্য ছিল, সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তাহলে আগামীতে সত্যতা তুলে ধরবে কে? সবাই তো তার কলম ছেড়ে দেবে, অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে কলম চালাতে হবে। দুঃখজনক, এমনটি হওয়া মোটেই উচিত নয়। তবে এটাও ঠিক, যে সমাজে সকলেই নিগৃহীত হয়, সাংবাদিকরা তার থেকে বাদ যাবেন কিভাবে? তারাও তো সমাজের অংশ, তারা তো কোনো ভিন্ন জাত না, একই জাতের আমরা সবাই। বৈচিত্র্যে বাংলাদেশে প্রধানত চারটা ধর্মের লোক বসবাস করেন, মুসলমানরা করেন, আমাদের হিন্দু ভাই বোনেরা করেন, বৌদ্ধ ভাই বোনেরা করেন, খ্রিস্টান ভাই বোনেরা। এই চারটা ধর্মের বাইরে ছোটোখাটো থাকলেও সেগুলা অতটা মানে সামনে আসে না। আমাদের একটা কথা খুবই পরিষ্কার যে আমরা সবাই মিলেই বাংলাদেশ, এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি, এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই মাতব্বরির জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে। অতএব জাতীয় স্বার্থে, যেখানে জাতির স্বার্থ জড়িত, সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি।
আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি। আপনারা করতেন না এটা বলছি না, আমরা বলছি পারতেন না। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিন্ন হয়ে যাক, এটা দোয়া করি। আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলের ঊর্ধ্বে নয়। তো ভুল যদি ধরিয়ে না কেউ দেয় তাহলে তো আমি ভুলকেই শুদ্ধ মনে করি, এটার উপরেই আমি প্রতিষ্ঠিত থাকব। আমরা এই জায়গাটাকে এনকারেজ করি, ওয়েলকাম করি, এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটাছেঁড়া হয়েছে সত্য মিথ্যা যাই হোক, অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি, কিন্তু আমরা এগুলার মধ্যে থেকেও খুঁজি যে দেখি দশটা কথা হয়তো বা সঠিক নয়, একটা কথা আমরা সঠিক পাই কিনা, এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা, আমরা সেটা চেষ্টা করি। এখন দশটা কথাই যদি সঠিক হয় তাহলে আমরা কত লাভবান হতাম। আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান। এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না, আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা।